আরই লাগিয়া দুই বেলা গোসল করবেন প্রত্যেকদিন। আচ্ছা আচ্ছা দেন কিছু শুনুন। ঠান্ডা খাবেন না। কিছু লাগিয়া দেন ওষুধ পাতি লাগিয়া দেন তাড়াতাড়ি ওষুধ পাতি আনাও। কইছে ওষুধ খাওয়া গেছে ঘুম পালে তো ঠিক করব। ও মরা যায় একবারে। বারো বছরের রোগী। এই যে ঘুমটা প্রত্যেকদিন একটা করে খাবেন। খাবারের পরে আর এই গ্যাস্ট্রিকটা খাবারের আগে খাবেন। আচ্ছা 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 ঠিক আছে। আর এই যে কিরমিটটা লিখে দিলাম। হ্যাঁ প্রত্যেকদিন আলু ভাজা খাবেন। তিন দিন খাবেন। ছয়টা খাবেন তিন দিনে। তাড়াতাড়ি দেন। কি সুন্দর মা তোমার বাড়ি কোন? আমার বাড়ি এই যে সামনে। বাড়ি জেনে মেনে হেনে থাকে। তোমার কি বিয়ে সাদে এসে? হ্যাঁ না এখন বিয়ে সাদে। তুমি তাড়াতাড়ি যাও দোকানে যাও। আচ্ছা এই করো তাহলে কয় টাকা দাও লাগবে? কয়টা দেন? আপনারা গরিব মানুষ যা দিবেন তাই। আপনারা খুশি হয়ে যান তাহলে 100 টাকা দিয়ে দাও। খুশি হয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে। আরে এডি দাও ওষুধ নিয়ে হোক। আমি ওষুধ নিয়ে গে। টিয়া নিয়ে যাও। ওহো আমরা আহেন আপনি ওই দিকে ঘরে গেলাম বল বাবা। আরে থাকো তো আশ্রয় না এখন তো সুস্থ হবা। তুমি জালে আমার মাথাটা খাইলা। আপনি কি ভালো মতো গোসল করেন দু চার দিন? গোসল কত কি দুই বেলা করে গোসল করেন চাচা? আমি সাবর লিহি সাবর দে বিচা কলা আজটা গাওয়া যাবে একদম। ডাক্তার নিশা এরা কথা কয় এর পেটে নির্শীত
এই কিমরে মনে করেন আর বিরাট মিছিল বের করছে এই যে নিয়ে এত দৌড়াদৌড়ি এই বেদাল বাচ্চাদের এই প্যাটার মধ্যে একদম দুঃখ হইতেছে জানেন আপনারা কিছু ঔষধ রেখে দিতেছি এগুলো নিয়মিত খাবেন হ্যাঁ লাগিয়ে দেন আমি কি না নিয়েতেছি ঠিকমতো খামুনি আপনার ভাই তো আরে সারে তো আপনি ধরে না এদের মারি দিব ওটা পারা লাগতেছে বুঝতে না ও ছ্যাং ছ্যাং করেন কেন কি লাগতেছে না নামনের বোঝার কর্ম না তো বেয়া তারা করে লেন কে সোজা করে লাগাই এইগুলা ডাক্তার রাই কি শেরাফা আসে ঠ্যাং 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 লেয়ার মডেল কি তো বেশি কথা কস করে তুমি ডাক্তার আপনি নামি আমনে টাকা দেন বিজিট দেন ধর তো ভাই ওষুধগুলি নিয়ে আয় আর টিয়াগুলি দিয়ালা মনে কর যে বাড়ি ঘর নষ্ট করা চিন্তা ভাবনা করবো না আর কেউ খাবো না খাবো কত খারাপ কত দিছি ও দুই পরে সুর মাঠ বেড়াতে খবর গেছে পরে আমার কাছে খবর দিছে তোমার বাবি হেবারে পেড়ে বেতা টেলা বাড়ি ঘর হুতা নাই হ্যাঁ পরে না পরে পরে ভালো হয়েছে ডাক্তার গেছি ভালো হবো না ম্যাডাম খবর কি এই যে খবর মোটামুটি বেশি এত ভালো না কি ট্যাবলেট খাওয়েন আমার কাছে আগে হলো ভাই হ্যাঁ তুই তিনটা তাস দিছি আমার পরে এই এই বি কইতা সব গেরাম আবার এর মধ্যে মাল লিগে গেরামের মধ্যে তাস দিছি কি নিগে তাতো না কি নিগে এই গুতাড়া দিতাম না আমার নিগে যে তুমি কলা কিনা চাও হয় তো যে শরীর দুর্বল গেলে রে ডাক্তারের কাছে কলা খাবেন বিছা কলা না হ্যাঁ হেই কলা ওই শালিয়ে ব্যাথ ঠিক হইয়া আছে কাল গহন্দা গলা কি প্রেড মনে গদ আরে আরে মাইরা হামে করে তোর কলা উঠাও গায় খাইছে দেবি তো খাইছে দেখে তো ডাক্তারের মুহাবে মানে একবার দুবুর দুবুর কটা লাগাইছি একবারে এবার পর সিগির বালাছে ভালো করছ একবার খিল লাগে হালাতি গুতা দিয়ে একবার খিল লাগেছিল না রোগীরে মারণ লাগে না কোনো সময় বুঝছেন আরে ম্যাডাম আপনি বুঝবেন না আমার ভাইয়ের হলো শরীর ডেট করে দুর্বল আপনি কই আপনি যদি পেট মনে করেন পাতলা পায়খানা হয় আপনি ডাক্তার না আপনি যদি গাপ খায় না আপনি 6 মাস তো আগে যাবেন না জানেন না আর আমার বড় রোগা খাই খাই বেশি করে যে কোনো জিনিস ওই ভিজা গলা গেছে ভিজা গলা মধ্যে কি রকম জানেন হবে ভিজা গলা তো এমন ভিজা গলা আছে কোন কোন বিসি হ্যাঁ ওনা খালি তো ভালো মাইশেরই কষ্ট হবে আর হলো সমস্যা দিকে ডাক্তারে কইছে খাবার দিতে আই নাই জন্য মারছি আন আই গেছি আমি আরে ও জানেন আপনাকে জানেন এই উনি ম্যাডাম উ গাছে কাগজ
ঠিক আছে লিখে দিতেছি আচ্ছা 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 শুনেন আমি একটা কথা কই ম্যাডাম ওই এই যাই তো ম্যাডাম হ্যাঁ ওই 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 ম্যাডাম এই আপনি মুদ্দে মুদ্দে আমার বাড়িটাকে খোঁজ খবর নিয়ে যান বুঝছেন এই বৌড়া অতিরক্ত খাই খাই করে তো দুদিন পর বাড়ি বেতা আউডে দুদিন পর বাড়ি সমস্যা আর জানি বেতা না ওটা বুঝছে মনে করেন গরুর গোস্ত খাওয়া নিষেধ না ওইটা আগে আগে খাই শালা খাচ্ছি নি ভাবি জানি কনকা